আরিফ, আপনি লিখেছেন বেশ কিছুদিন ধরে অনেকে চোখটা রোগে আক্রান্ত হচ্ছেন, অনেকটা মহামারীর মতো হয়ে গেছে ব্যাপারটি, এই ব্যাপারে শরীয়ত চিকিৎসা কি, সচেতনতামূলক কোনো পরামর্শ দেবেন কি? ইতিমধ্যে আমরা দেখেছি এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সেক্টর থেকে আপনার সতর্ক করা হয়েছে এবং সেই সাথে এও বলা হয়েছে যে এটি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, চোখটার এটি দুই দিন তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যায় বেশিরভাগ মানুষের, আমার নিজেরও উঠেছে এবং ঠিক হয়ে গেছে। এক্ষেত্রে তারা সচেতনতার অংশ হিসাবে যেটি করতে পারেন তা হলো যাতে করে পরিবার অন্যদের মধ্যে এটির জীবাণু না ছড়ায়, সেজন্য চোখে যথাসময় হাত না দেওয়া, দিলেও সেটিকে স্যানিটাইজ করা, ধোয়ার ব্যবস্থা করা, রুমাল ইত্যাদি ব্যবহার করে সেটি টিস্যু ইত্যাদি ব্যবহার করে ফেলে দেওয়া, এরকম নির্দেশনাগুলো তারা দিয়ে থাকেন, আমরা সেগুলোকে আমলে আনতে পারি। আর এই ছাড়া কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনার নির্দিষ্ট করে চোখ ওঠার জন্য দোয়া না থাকলেও চোখের রোগ থেকে বাঁচার জন্য, চোখে যাতে কোনো অসুবিধা না হয়, চোখে যেন সারা জীবন আমরা দেখে যেতে পারি, সেজন্য দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সে সমস্ত দোয়া আমরা পড়তে পারি। এমডি সজন আলী, আপনি লিখেছেন, আমরা কয়েকজন মিলে একটা ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট নিয়েছি, আমরা সবাই একসাথে এই ওয়াইফাই নেটের বিল দেই, এখন এর মধ্যে যদি কেউ অশ্লীল মুভি গান দেখে তাহলে কি আমি পাপের ভাগী হব? যেহেতু এটা মাল্টিপল ইউজের সুযোগ আছে, কেউ সেই সুযোগ নিয়ে সেটা দিয়ে অসৎ কোনো কাজ করে, খারাপ কোনো কাজ করে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করা যায় এর দায়ভার আপনাকে বহন করতে হবে না এবং এর কারণে আশা করি আপনি গুনাহগার হবেন না। স্বামী আখতার, আপনি লিখেছেন, আমার বড় জামাই নামাজ পড়ে না, এমনকি কোনো আমল আছে যা করলে আমার জামাই নামাজে মনোনিবেশ করবে? প্রথমত নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে তার উপযোগী কাউন্সেলিং নিবেদন করবেন, পেশ করবেন, তাকে বোঝাবেন। দ্বিতীয়ত হলো তার উপরে প্রভাব সৃষ্টি করতে পারে এবং কাউকে দিয়ে তাকে কাউন্সেলিং করবেন, বোঝাবেন, সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন এবং নামাজি এবং ভালো মানুষদের পরিবেশে রাখার বা তাদের সাথে উঠা বসা করানোর চেষ্টা করবেন। ইব্রাহিম হৃদয়, আপনি লিখেছেন, আমি একটা মাছের আড়তে চাকরি করি, মাঝে মধ্যে মালিকের কথায় চুরি করা লাগে, আবার খাজনা ফাঁকি দেওয়া লাগে, এ সময় বাধ্য হয়ে করি, অন্য কোনো চাকরি পাচ্ছি না, হয়তো চাকরি ছেড়ে দিতাম, এখন আমার কী করা উচিত, বেতনটা কি হালাল হবে? ভাই, আপনি যতটুকু হালাল কাজ করছেন বেতন ততটুকু হালাল হবে, কিন্তু যেখানে বসে আপনাকে মিথ্যা এবং অন্যায় করতে হচ্ছে আরেকজনের জন্য, সেটি অবশ্যই আপনার ছাড়া উচিত। আল্লাহ তাআলা রিজিকের মালিক, হয়তো এটাতে একটু কম আপনার রিজিকের ব্যবস্থা হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইমান রেখে, পরীক্ষা এবং চ্যালেঞ্জ নিয়ে, কষ্ট হলে কষ্ট করব সেই মানসিকতা নিয়ে আপনার বিকল্প চিন্তা করা উচিত। আপনি যদি এভাবে দেখেন যে ঠিক আছে পাচ্ছি না এর জন্য নিরুপায়, তাহলে এইভাবে সারা জীবন আপনি হারাম এটাকে সহ্য করে চলে যেতে হবে, সেটি আপনার করা উচিত নয়। আমাদের স্বাস্থ্যের জন্য ধ্বংসাত্মক কোনো কিছুকে এইভাবে আমরা কন্টিনিউয়াসলি কিন্তু মেনে নিতে পারি না, হয়তো কালে ভদ্রে নিরুপায় হয়ে আমরা মেনে নিতে পারি, সেখানে কিন্তু আমরা কোনো ছাড় দেই না, দেব না, এক্ষেত্রে আমাদের এরকম স্ট্রং অবস্থান থাকতে হবে।